বাসা সাহেবের শরীর মন দুটোই খারাপ। তার বারবার মনে হচ্ছে কেন এমন হলো, এটা তো হওয়ার কথা নয়। তিনি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান। তার খাসির মাংস, গরুর মাংস এবং মুরগি আসে ব্যাংকক থেকে, অস্ট্রেলিয়ান ওয়াইল্ড গোট, জাপানি গরু আর নিউজিল্যান্ডের বন মুরগির মাংস খান তিনি। মাছ খান নরের পিঙ্ক স্যামন, সবজি আসে থাইল্যান্ড থেকে, সব অর্গানিক, জুস আসে দুবাই থেকে, পানি খান ফ্রান্সের ঝর্নার পানি এভিয়ান অথবা কানাডার গ্লেসিয়ার ওয়াটার হুইসলার। তারপরও আজ সকাল থেকে তার পেট নেমে গেছে। তেল মশলার সমস্যা হলো, কিন্তু তার মশলা আসে সিঙ্গাপুর থেকে, তেল ইটালি থেকে, না এটা তো হওয়ার কথা নয়। তার উপর আরও ঝামেলা, তিনি কোনো ওষুধ খেতে পারছেন না, কারণ তার ডাক্তার সব সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের। সেখানে তিনি 3 মাস পর পর যান, সব ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসেন। এখন ডাক্তারকে ফোন করেছিলেন, ডাক্তার ওষুধ পাঠাবে কিন্তু সেটা আসতে 2 দিন লাগবে, তারপর ওষুধ খাবেন, এই 2 দিন কি করবেন? তাই নিয়ে তার মন খারাপ, মেজাজও খারাপ। তিনি তার কুককে ডাকলেন, পাকিস্তানি বাসমতি চাল খান তিনি, সেই চালের চাও রান্না করতে বললেন। সব কাজ আজ মাটি হয়ে গেল, কত বড় টেন্ডার আজ, ছেলেটা কি করবে ভেবে তিনি আকুল হয়ে গেলেন। তিনি আর যেতে পারবেন না, ছেলেটাকেই টেন্ডারে পার্টিসিপেট করার জন্য তিনি পাঠিয়ে দিলেন। বাসা সাহেবের বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার সুবড়ডা গ্রামে, একেবারে অজপাড়াকা, বিদ্যুৎ নেই, রাস্তা নেই, কিন্তু সেখান থেকে তিনি ঠিকই বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরিতে ঢুকেছিলেন। বিস্তর পয়সা কামিয়ে এখন রিটায়ার। তার বর্তমান পেশা রাজনীতি। রাজনীতি যদিও এর আগে পেশা ছিল না, কিন্তু বর্তমানে সেটাই এখন পেশা। বেশ উঁচু পদে আছেন শাসক দলের, এবার মন্ত্রী হবার কথা ছিল, অল্পের জন্য মিস করেছেন, এই একটু ইন্টারনাল পলিটিক্স আছে। তার এক মেয়ে, এক ছেলে। মেয়ে আমেরিকায় ডালাসে থাকে, ছেলে নিউ ইয়র্ক ছিল, সেখান থেকে MBA করে দেশে এসে ব্যবসা করার চেষ্টা করছে, জমজমাট ব্যবসা, সরকারি কাজের দালালি করা। কিন্তু কি যে হলো, ছেলেটা কিছুতেই ভাগ বাটোয়ারার ব্যাপারটা বুঝতে পারছে না। বিদেশি কোম্পানি আসছে, টেন্ডার দিচ্ছে, বাসা সাহেব সব গুছিয়ে দিচ্ছেন, কিন্তু গত বেশ কয়েকটা টেন্ডার তারা পায়নি, কারণ কাকে কি দিতে হবে সেই ব্যাপারটা বিদেশি কোম্পানিকে কিছুতেই বোঝাতে পারছেন না তার ছেলে। যাক, সেটা হয়তো কিছুটা সময় লাগবে, বয়স কম, আস্তে আস্তে শিখে যাবে। আবার পেটটা মোচড় দিয়ে উঠল। ডাক্তার বলেছে লোকাল কোনো স্যালাইন খেতে, তিনি ভয়তে খাচ্ছেন না, সব ভেজাল, ভেজালে একেবারে ছয়লাভ হয়ে গেছে দেশ, খাবার দাবার ওষুধপত্র সব ভেজাল। তার স্ত্রী এই কারণে এখানে থাকেন না, তিনি মেয়ের কাছে আমেরিকায় ডালাসে থাকেন। বাসার সাহেব চলে গিয়েছিলেন, 3 মাসের বেশি থাকতে পারলেন না, কেউ এক গ্লাস পানি পিনে দেয় না। নাতিটা ক্লাস 7 পড়ে, বললেন এই এক গ্লাস পানি এনে দাও তো। তার উত্তরে সে যা বলল তাতে বাসার সাহেব হতভম্ব হয়ে গেলেন, কেন, তুমি কি অসুস্থ, তোমার কি পায়ে ব্যথা? না, কেন, তাহলে নিজে গিয়ে ডাইনিং রুমে যে পানি খাও। এ বলে কি ছোড়ো, নানাকে পানি এনে দেবে না, শুধু এই নয়, সবাই ব্যস্ত, সকাল উঠে নিজের খাবার নিজে নিয়ে খেতে হয়, ব্রাতে বাসন কোষণ মাসতে হয়েছে কয়েকদিন, সবাই মিলে কোথায় জানি গিয়েছিল, বাড়ি ফাঁকা, তিনি রাতে খেয়ে ঘুমাবেন। মেয়ে ফোন করে বলল, বাবা তুমি বাসন কোষণগুলো মেজে রেখো, আর শোনো, বাড়ির সামনের ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, কাল সরকারের লোক আসবে, বড় ঘাস দেখলে $300 ফাইন হয়ে যাবে, গ্যারেজে ঘাস কাটার মেশিন আছে, কাল সকাল 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 উঠে কেটে ফেলো। কিন্তু এখানে শেষ নয়, সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে কারোর? পুরুষ মানুষ একটু এদিক ওদিক যাওয়া দরকার, জামাই মেয়ে সব কাজে, নাতি স্কুলে। তিনি শহরে যাবেন, শহরের আর এক প্রান্তে তার পুরনো বন্ধু আসফারের কাছে, সেও এখানে থাকে ছেলের কাছে। প্রথমে 3 কিলোমিটার হেঁটে বাস, আমেরিকা শুনেছিলেন শীতের দেশ, সেখানে যে গরমকাল আছে আর সেটা যে কি গরম তা হাঁটতে যে বুঝতে পারলেন বাসার সাহেব।
বাসে একদম 1 ঘন্টা, বাস থেকে নেমে আরও আধা ঘন্টা হেঁটে আসফারের ছেলের বাড়ি। তার অবস্থা আরও ভয়াবহ, তার নাকি দুবেলা রান্না করে খেতে হয়, বাজার করে আনতে হয় হেঁটে গিয়ে, মহা ঝামেলা। বাসার সাহেব তাই ওখান থেকে পালিয়ে এসেছেন, তার এখানেই ভালো, তার গুলশানে বিরাট বাড়ি, 1 ডজন কাজের লোক, হাঁক দিতে পানি খাবার সব রেডি, বাড়ি থেকে নেমে বিশাল গাড়ি সব রেডি। এই নবাবী জীবন আমেরিকায় কোথায় পাবেন? এখন বের করতে হবে, পেট কেন খারাপ হলো? তিনি মনে করতে লাগলেন কাল রাতে তিনি কি খেয়েছিলেন। আটা, রুটি আর সবজি। আটা হলো অস্ট্রেলিয়ান, সবজি ব্যাংককের। না, অসুবিধা হবার কথা নয়, এই জীবনও আসলো কোথা থেকে। তার গোসল করার পানিও ফিল্টার করা, বাড়িতে ওয়াশার পানি নেই, তার বাড়িতে বিশেষ পারমিশন নিয়ে ডিপ টিউবওয়েল অয়েল বসানো, তারপরও সেই পানি ফ্রান্স থেকে আনা ওয়াটার ফিল্টার মেশিনে ফিল্টার করে বাথরুমে দেওয়া হয়। কামরুলকে ডাকাবা দরকার, সে বাড়ির ম্যানেজার। কামরুল, আমার ডায়রিয়া হয়েছে তুমি জানো? জি স্যার। কিন্তু কীভাবে সম্ভব, ডায়রিয়ার জীবাণু তো উড়ে উড়ে আসে না? স্যার, আমিও তো ভাবছি, তবে স্যার শহরে যে গরম আর খাবারে ভেজাল, এখন ঘরে ঘরে ডায়রিয়া। কিন্তু আমার হবে কিভাবে, আমি এখানকার পানি খাবার কিছুই খাই না। স্যার, আমি দেখছি। কামরুল কিছুক্ষণ পর ফিরে আসলো। স্যার সর্বনাশ। কেন স্যার? যে ক্লিনার বাথরুম পরিষ্কার করে ওর ডায়রিয়া হয়েছিল, সে কাল আপনার টয়লেট পরিষ্কার করেছে, আর যে মেয়েটা কুকের অ্যাসিস্ট্যান্ট তার ছোট ছেলেরও ডায়রিয়া চলছে, সব গরিব লোক। ক্লিনার বস্তিতে থাকে, কুকের অ্যাসিস্ট্যান্টটা গরিব এলাকার, সব ভেজাল খেয়ে শেষ, একবার পেট খারাপ হলে সারতেই যায় না, অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না, ওষুধেও ভেজাল স্যার। সে কি, নিজে এত সাবধান হয়ে তাহলে লাভ কী হলো? এই সময় মোবাইলটা কড়কড় করে বাজতে লাগলো, অফিস ম্যানেজার রশিদের ফোন। স্যার, খবর খুব খারাপ, আমি এখন ঢাকা মেডিকেলে, ছোট সাহেবকে ভেতরে নিয়ে গেছে এমার্জেন্সিতে, তার সামনের নাক ভেঙে গেছে, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, মাথার পিছনেও কেটে গেছে। বলো কি, কীভাবে হলো? দাঁড়াও দাঁড়াও, আমি আগে ইউনাইটেডে ফোন করি, ওখান থেকে অ্যাম্বুলেন্স পাঠাবে। না, এখন তো শহরে মারাত্মক জ্যাম, অ্যাম্বুলেন্স যেতে 2-3 ঘন্টা লেগে যাবে, একটু চিন্তা করি। ও, ক্যাপ্টেন রশিদকে পাঠিয়ে দিই। কুর্মিটালি এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার যেতে কতক্ষণ লাগবে? 15 মিনিট। তুমি এক কাজ করো, এক্ষুনি ছোট সাহেবকে ওখান থেকে বের করো, বের করে দেখো উল্টো দিকে ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠ আছে, আমি ক্যাপ্টেন রশিদকে ওখানেই ল্যান্ড করতে বলছি, এক্ষুনি নিয়ে আসো, নিয়ে এসে একেবারে ইউনাইটেড হাসপাতালে। আরে বাবা, তুমি কেন ঢাকা মেডিকেলে নিয়ে গেছো? দাঁড়াও, পরে শুনছি, আগে এই কাজটা করে নিই, আমি ক্যাপ্টেন রশিদকে ফোন করে নিই। রশিদ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ছোট সাহেবকে এনেছো মাঠের মধ্যে? হ্যাঁ এনেছি স্যার, হেলিকপ্টারে তুলেও দিয়েছি, হেলিকপ্টার রওনা হয়ে গেছে। এবার বলো কি হয়েছিল। স্যার, খবর ভালো না, আমরা টেন্ডারটা পাইনি, ছোট সাহেবের মেজাজ খুব খারাপ, সাথে বিদেশিরা আছে, ওরাও গজগজ করছিল, তারপর নিচে নেমে এসে রোদের মধ্যে বিদেশিদের নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বিদ্যুৎ সমস্যার সামনে গাড়ি রাখতে দেয় না, ড্রাইভার মানিকটা বাচ্চা ছেলে, কোথায় গাড়ি রেখেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, হয়তো গাড়ি রেখে চা সিগারেট খেতে আশেপাশে গেছে, অনেকবার ফোন করলাম ওকে পাওয়াই গেল না, প্রায় আধা ঘন্টা একেবারে ঘেমে নিয়ে, এমনিতেই সবাই স্যুট পরা, তারপরে কড়া রোদ, ঘেমে নিয়ে সবাই অস্থির, সবারই মন মেজাজ খারাপ, ছোট সাহেব তো গজগজ করতে লাগলেন। অনেকক্ষণ পর মানিক ফোন ধরল, সে বলল সে নাকি গাড়ি বিদ্যুৎ ভবনের সামনে পার্ক করতে পারেনি, সে কার্যালয়ের পাশে গাড়ি রেখেছে, ওখান থেকে আসছে। মানিক গাড়ি নিয়ে আসলো, বেরিয়ে সালাম দিতেই ছোট সাহেব ইংরেজিতে গালাগালি শুরু করলেন, যে একটা চড়ও মারলেন, ব্যাস। কম বয়সে মানিক দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে প্রথমে মারল জোরে ঘুষি, তারপর লাথি মারতেই ছোট সাহেব উড়ে গিয়ে রাস্তার আইল্যান্ডের উপর পড়ে গেলেন। মানিক তো এক দৌড়ে পোকার পার, ছোট সাহেবের মাথার পেছনে একদম কেটে গেছে, সামনে 3টে দাঁত নেই, তারপরে নাক দিয়ে গলগল করে রক্ত পড়ছে, কোথায় যায় কি করি, গাড়ি টাড়ি ওখানে রেখে আশেপাশের লোক এসে বলল কাছাকাছি ঢাকা মেডিকেল, ওখানেই নিয়ে আসলাম,
উফ, তুমি করেছো কি? তুমি জানো না ঢাকা মেডিকেলে ওরা সুই সুতো দিয়ে সুই সুতো স্টেরিলাইজ করে না, ওখানে তো ইনফেকশন হয়ে যাবে। তারপর রাজ্যের লোক ম্যালেরিয়া ডেঙ্গু সব কিছু আস্তাখানা আছে ঢাকা মেডিকেল। উফ, তুমি কেন ঢাকা মেডিকেলে নিয়ে গেলে? তুমি কেন ইউনাইটেডে নিয়ে আসলে না? স্যার কি করবো, মাথা ঠিক ছিল না, কাছাকাছি ওটাই হাসপাতাল। আচ্ছা ঠিক আছে, এখন তো সে হেলিকপ্টার আসছে, আমি কি সিঙ্গাপুরে বলে দেবো এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে? না স্যার, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, ওরা ছোট সাহেবকে দেখেছে, ছোট সাহেবের কোমরে হয়তো কোনো সমস্যা হয়েছে, এখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তারপরে মাথার সিটি স্ক্যান করে তারপরে এত দূর যাওয়া যাবে, সিঙ্গাপুর 4-5 ঘন্টার পর। আপনি আগে এয়ার অ্যাম্বুলেন্স ডাকবেন না, ইউনাইটেডের ডাক্তাররা কী বলে আগে শুনুন, শুনবার পর তারপরে ডিসিশন নেওয়া যাবে। আমি স্যার আসছি, এখান থেকে একটা উবার নিয়ে আমি ইউনাইটেডে চলে আসছি, আপনি স্যার ইউনাইটেডে পৌঁছে যান। সুমন বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, তাই দেখে বাসার সাহেবের চোখ দিয়েও পানি পড়ছে। ছেলেটা ফার্মের মুরগির মতো, ছোটোবেলায় আমেরিকায় চলে গিয়েছিল, একেবারেই নরম। বড় লোকদের ছেলেমেয়েরা যা হয়, সামনে 3টে দাঁত পড়ে গেছে আর কোমরের হাড়ে চিড় ধরেছে, শুয়ে থাকতে হবে বেশ কিছুদিন। তার সিটি স্ক্যান করা হয়েছে, মাথায় এমন কিছু হয়নি, তারপরেও ডাক্তাররা বলল 72 ঘন্টা এখানে থাক, তারপর দেখা যাবে সিঙ্গাপুর ট্রান্সফার করা যায় কি না। বাসার সাহেব বসে আছেন, তার অনেক বছর আগের একটা পুরনো স্মৃতি মনে পড়ল। স্যার, ছেলেটা 5-এ বৃত্তি পেয়েছে, আপনি যদি সাহায্য করেন তাহলে আরও পড়াতে পারি, বহুদিন আগের কথা। কুদ্দুর ড্রাইভারের মুখটা ভাসছে, তা না হলে স্যার টেম্পুর হেল্পার বা ওয়ার্কশপে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। দূর, লেখাপড়া শিখে কী হবে, হাতের কাজ শেখা সেটাই আজকাল ভালো। কুদ্দুস বাসার সাহেবের ড্রাইভার, সে তার ছেলের ব্যাপারে কথা বলতে এসেছে, তার ছেলেই মানিক। কুদ্দুসের ছেলে মানিক হাতের কাজ ঠিকই শিখেছে, আর তার প্রয়োগও করে দেখিয়ে দিল আজকে। সেদিন ছেলেটার লেখাপড়ার দায়িত্ব নিলে আজ সে ড্রাইভার হতো না, হয়তো হতো কিন্তু লেখাপড়া শিখে ভদ্র আর বিনয়ী হতো। তার ছেলেকে মারতও না, আমেরিকা থেকে ছেলেকে পড়িয়ে এনে লাভ কী হলো? কুদ্দুস ড্রাইভারের ছেলের পড়াশোনার ব্যবস্থা না করার কারণে তার ছেলেকে মেরে আজকে দাঁত ফেলে দিল। সেই একই ব্যাপার খাবার দাবারে, যতই বাসার সাহেব বিদেশি খাবার খান, পানি খান, ডাক্তার দেখান, ওষুধ খান, থাকতে তো হবে এদেশের অন্য লোকদের সাথে, তাদের শরীর ঠিক না থাকলে তার ভালো থাকবার কোনো উপায় নেই। বাসার সাহেব ইনফরমেশন ডেস্কের সামনে গেলেন, সুন্দরী বাচ্চা একটা মেয়ে বসে আছে। বলুন স্যার, কী করতে পারি? তোমাদের এখানে পেটের পীড়ার ভালো কোনো ডাক্তার আছে? এখন কি একটা সিরিয়াল পাওয়া যাবে?